পৌঁছি তোমাকে একটা জিনিস দেবো নেবে? বলে হুজুর কি দেবেন আমার? হ্যাঁ, আগে বললো যখন জলসায় উঠবি কচি আমার মুখটা একবার স্মরণ করিস। জোরে বলুন সুবহানাল্লাহ, এর থেকে বড় আর কিছু আছে? হ্যাঁ, হুজুর কেবলা বললো বাবা নবীর মেম্বারে উঠে, এটা মেম্বার না স্টেজ। জোরে বলো, আজ থেকে কেউ যেন স্টেজ বলবেন না। এটা কোন জায়গা? মেম্বারে রসুলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন কচি মেম্বারে উঠে ইশকের সঙ্গে ওয়াজ করবে, মানুষকে হাসাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন যদি আমার কোনদিন যদি আমার রসুল মদিনা থেকে দেখে নেয়, তোমার নসিব খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী হায়াতুন নবী, নবী সাহায্য করার ক্ষমতা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো সমাজে অনেক দল মতপথ বার হয়েছে না হয়নি, অনেক রকম কথাবার্তা হচ্ছে না হচ্ছে না, অনেক কথা হচ্ছে, আমরা সেদিকে কান দেবো না। একটাই কথা, আমাদের ইমাম ইমামে আসম আবু হানিফা, জোরে বলুন সুবহানাল্লাহ, আমাদের পীর বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহে, আরে আপনি অন্য জায়গায় যাবেন কেন? অনেক জায়গায় আছে শুধু আপনার কাদরিয়া তরিকার পীর, অনেক জায়গায় আছে শুধু আপনার চিশতিয়া তরিকার পীর, অনেক জায়গায় আছে শুধু মুসাদ্দেদিয়া তরিকার পীর, আর আমার ফুরফুরার আবু বাকার মুসাদ্দেদে জামান দাদা হুজুর কাল্লা কাদরি, যদি কাদরিয়া তরিকা ধরেন ফুরফুরার আবু বাকার পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি চিশতিয়া ধরেন ফুরফুরার আবু বাকার পাবেন, যদি মুসাদ্দেদিয়া ধরেন ফুরফুরার আবু বাকার পাবেন, যদি নকশবন্দিয়া ধরেন ফুরফুরার আবু বাকার পাবেন। আল্লাহ চার তরিকার কামেলে মোকাম্মাল আল্লাহ ওলি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফুরফুরার মুরিদদের অন্য কোন জায়গায় যাওয়া প্রয়োজন নেই, এক জায়গায় আমরা চার তরিকা পেয়ে যাব। সুবহানাল্লাহ বলে আলহামদুলিল্লাহ। আমার ভাই জানেরা, এই জন্য অনেক মতপথ আসছে, অনেক রকম অনেকেই মাথা খারাপ করে দেবে, সেদিকে আমরা কান দেবো না। বলুন না ইনশাআল্লাহ, একদম নয়। অনেকে হাদিস খুলে খুলে দেখাচ্ছে, আছে না? হ্যাঁ, খবরদার আমার ভাই জানেরা, সোনা মানি কিনাম। অনেকে বলে নবী হায়াতুন নবী বলা যাবে না, নবী মোরদা হয়ে গিয়েছে। ও আমার ভাই জানেরা, কান খাড়া করে শুনুন, আল্লাহর একজন ওলি ছিলেন জগৎ বিখ্যাত ইমাম, নাম হলো হযরত আব্দুর রহমান জাবি রহমতুল্লাহ আলাইহ। দামেস্ক আপনারা পারস্য থেকে মদিনা শরীফে আসছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? পারস্য। আচ্ছা, আপনাদের কি মনে হয়, আমরা তো মদিনা থেকে অনেক দূরে, তাহলে কি আমরা কি রসুলুল্লাহর অনেক দূরে থাকি না নিকটে থাকি? জোরে বলে। আরে হে, যে মদিনায় বাস করে ও যদি রসুলুল্লাহর আশেক না হয়, রসুলের পাগল না হয়, ও রসুলের নিকটের হতে পারে না। আপনার বাড়ি যদি ভারতেও হয়, বাংলাদেশেও হয়, দুনিয়ার শেষ প্রান্তরে হয়, আর আপনি যদি রসুলের আশেক হন, রসুল বললেন ওই মানুষটা আমার থেকে দূরে নয়, আমার নিকটেই। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম কি বললাম? জগৎ বিখ্যাত ইমাম হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহে, মস্ত বড় ইমাম ছিলেন, মদিনা শরীফে আসছে, আল্লাহ রসুলের সানে নাত লিখেছে, নাত গজল লিখেছে, কটা কেতাবে এসেছে, 32টা নাত লিখেছে। অনেকে আছে দেখবেন নাত পড়ে না। হ্যাঁ, আরে এখনকার নাত আমার পীর আল্লামা কালিমুল্লাহ শুনলে শুধু আগুন হয়ে যেতেন, রেগে যেতেন। কি আল্লাহু আকবার! সেদিন এক জলসায় গিয়ে দেখছি একজন নাত পড়ছে, আর একজন পাশে বসে বসে সর্বনাশ করেছে। এ কি হচ্ছে? বলছে হুজুর ও জিকির করছে, মানে মার শয়তান কথা, আল্লাহর নামের সঙ্গে ব্যঙ্গ করা হচ্ছে, জিকির ওইভাবে করে। হ্যাঁ, একজন নাত বলছে আর একজন পাশে বসে কি সর্বনাশ বাবুদের দেখি, গানের নকলে নাচ চলছে। ওর থেকে গান গাওয়া ভালো, গানের নকলে রসুলকে বিয়াজুতি না করে ওর থেকে গান গাবি, শয়তান করা গান। আল্লাহ একবার! তো আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহে 32টা নাত লিখেছে, সুবহানাল্লাহ বলে। আর মনে মনে করে আসছে আমি আমার রসুলুল্লাহ দরবারে গিয়ে
এই নাদগুলো শোনাবো আল্লাহর ওলি জগৎ বিখ্যাত ইমাম হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি পারস্য থেকে বার হলেন মদিনায় আসবেন ইচ্ছা হয়ে গেল হুজুর আমার বার হয়ে বললেন জামা কাপড় নিয়ে সারাদিন রাস্তায় হাঁটে পাহাড়ে মরুভূমির পাশ দিয়ে হাঁটে রাত সারাদিন নফল রোজা রাখে সন্ধ্যা হয়ে গেলে আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে খাবার নাই পানের ঝরনার পানি দিয়ে ইফতারি করে পাহাড়ের আবার ইফতারি হয়ে গেল আল্লাহ রদি আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আবার মদিনার দিকে যাচ্ছে এমনি হেঁটে যাচ্ছে দুপা করে হাঁটছে আর দুই রাকাত করে শুকরিয়ার নামাজ পড়ছে জোরে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ তুমি আমার রসুলের দরবারের দিকে দুই কদম তো আগিয়ে দিলে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আমি তো আমার রসুলুল্লাহর কদমের দিকে দুই কদম আগিয়ে গেলাম রওজার দিকে দুপা করে যায় দুরাকাত নামাজ পড়ে আবার উঠে আবার যায় আবার নামাজ পড়ে কিন্তু সারাদিন নফল রোজা খাওয়ার কিছু নেই পাহাড়ের ঝর্ণার পানি ইফতার আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন এইভাবে যাচ্ছে বাবা ও বেজানিরা এক তারিখে হুজুর আমার পাহাড়ে ঝর্ণার ধারে বসে আছে আল্লাহ আমাকে আরেকজন ওলি বান্দা এসে হাজির হয়ে গেল বাবা তোমার নাম কি বাবা বলছে বাবা আমার নাম হলো আব্দুর রহমান জামি কোথায় যাবে বাবা বলল বাবা আমি মদিনা শরীফে আমার রসুলে বাগ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাজারে আতহারে যাব আল্লাহর নবীর পাগল আমি ও বাবা আল্লাহর ওলি এই দেখো না আল্লাহ নবীর সানে 32টা নাত আমি লিখে নিয়েছি আচ্ছা বাবা তোমার খাওয়ার কিছু আছে তোমার কাছে বলছে না আরে খাও কি বলছে যারা রসুলের প্রেমিক হয় এদের খাওয়া লাগে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা আমি এখন নফল রোজায় আছি সন্ধ্যা হয়ে গেলে ওই পাহাড়ের ঝর্ণার পানি দিয়ে ইফতারি করি আবার ইফতারি হয়ে গেলে আবার দুপা করে যাই আবার দুরাকাত করে নফল নামাজ পড়ি জোরে বলবেন না সুবহানাল্লাহ নবীর দিদার তারা পাবে না আমরা পাব দরবেশ বললে আব্দুর রহমান আমি তোমাকে চিনতে পেরে গেছি জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ওলিদের চেনার ক্ষমতা আছে না নেই হ্যাঁ আমি আস্তে আস্তে পরে আসছি সবে তো শুরু হলো রাতে প্রায় এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন না হ্যাঁ আসলে আমি যে কিছু একটা স্ক্রিপ্ট নিয়ে ভালো করে গুছিয়ে বলবো গাড়ির থেকে নেমে ডাইরেক্ট মানে মেম্বারে এলাম এসে শুধু এখানে একটু ভাইরা পানি দিল আলহামদুলিল্লাহ অসুবিধা হচ্ছে আপনাদের আর একবার ঘুম ভাঙিয়ে তকবীর দেন না নারায় তকবীর আব্দুর রহমান জামি বলল বাবা তোমার ওই রুটি আমি খাবো না কেন খাবেন না বলছে না হুজুর আমার খুবই রাত হয়ে গিয়েছে পাড়ে টানে বসে মদিনা শরীফের দিকে তাকিয়ে পাগলের মতো কাঁদছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান জামি আর সহ্য করতে পারি না আল্লাহ মদিনার কাছাকাছি চলে গেছে ও বেজানেরা নবী আমার দীন দুনিয়ার বাদশাহ ওই দেশের বাদশাহ সুলতান মাহমুদ
কাছে নবী কাল্লা নবী স্বপ্ন দেখাচ্ছেন ও বাবা সুলতান মাহমুদ গজনবী আমি রাসূলুল্লাহ আমার এক পাগল পারস্য থেকে আসছে বাবা দুপা করে আসে দুই রাকাত করে নামাজ পড়ে না খাওয়া সারা দিন রোজায় থাকে ও বাবা সুলতান মাহমুদ মদিনার বর্ডারে গিয়ে আটকে দাও আব্দুর রহমান জামি জানো আমি রাসূলুল্লাহ আমার মাজারে না আসতে পারে হযরত সুলতান মাহমুদ গাজনবী মদিনা শরীফের বর্ডারে বর্ডারে মানুষ দাঁড় করিয়ে দিয়েছে সব মদিনায় ঢুকছে বাবা ও আমার সোনা মানিকেরা জিজ্ঞাসা করা হচ্ছে এই দলের ভিতরে আব্দুর রহমান জামি কে আছো নাকি এই আব্দুর রহমান জামি উনি জীর্ণ শীর্ণ মানুষ বলছে বাবা আব্দুর রহমান জামির এত খোঁজ কিসের বাবা আমি তো সেই মানুষ মদিনার পুলিশেরা বললে রসুল তোমাকে নিষেধ করেছে আল্লাহ রসুলের মাজারে যাওয়া হবে না আল্লাহর ওই পাগলের মতো কাঁদতে লাগলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আব্দুর রহমান জামি কি অপরাধ করলাম আমার নাতগুলো আল্লাহর নবীকে আমি শোনাতে পারবো না হুজুর আমি যে আপনার আশিক দেওয়ানা বাবা মদিনার পুলিশেরা আমাকে একটু সুযোগ করে দাও বাবা ও বাবা আব্দুর রহমান যাওয়া হবে না যাওয়া হবে না আল্লাহর নবী নিষেধ করে দিয়েছে হযরতে আব্দুর রহমান জামি মন খারাপ হয়ে গেল মদিনা থেকে ঘুরে পড়লেন আর দুবা করে ঘুরে ঘুরে যায় আবার মদিনার দিকে ফিরে ফিরে তাকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মতো অত ভাগে আব্দুর রহমানের মদিনায় একটু জায়গা হলো না ও ভাই জানিলাম ও তো আব্দুর রহমান জামি হাজি সাহেব যদি কেউ থাকেন আমার কথায় সাক্ষী দেবেন আমি দেখেছি বাবা হাজি সাহেবরা যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যান ওই বাসটা বাবা উহুদ পাহাড়ের পাশ দিয়ে যায় ড্রাইভার শুধু বলে দেয় মদিনার এরিয়ায় ঢুকছি বাবা আল্লাহর হাজি বান্দারা দেওয়ানা হয়ে যায় অনেক হাজি আছে বাসের জানালা ভিতর দিয়ে শুধু খোঁজে আল্লাহ নবীর মাজারের গম্বুজটা কোথায় আমি নিজে পরীক্ষিত নিজে দেখেছি অনেক হাজি সাহেব বাসের জানালা ভিতর দিয়ে আল্লাহ নবীকে জোরে জোরে কেঁদে কেঁদে সালাম দেয় আসসালাতু আসসালামু আলাইকা হাজি সাহেবরা মদিনা শরীফে ঢুকে পড়েছে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে কখন আল্লাহ নবীর দরবারে যাব কখন আল্লাহ নবীর দেখব আল্লাহ নবীর মাজারে কখন যাব ও আমার সোনা মানিকেরা এই মদিনা জমিন দামি না দামি নয় পৃথিবীর সব থেকে দামি জমিন মদিনা শরীফের জমিন জোরে বলুন ও বেজনেরা আস্তানা হুজুরের ভক্ত আপনারা নামটা আমি জানি না এই হুজুরের মাজারের মাটি গায়ে মাখা যাবে কি এই যাবে দাদা হুজুরের মাজারের মাটি গায়ে মাখা যাবে খাজা বাবার দরবারের মাটি গায়ে মাখা যাবে এখানে কি শেরেক বেদাত হয় টয় নাকি
এই চলে হয় না তো হয় আল্লাহ রাস্তা বন্ধ করেন যেখানে শেরেক চলে আল্লাহর ওলিরা থাকে না আল্লাহর ওলিরা ওই জায়গা থেকে চলে যায় হ্যাঁ ফুরফুরা শরীফে দাদা হুজুরের মাজারে আপনারা গিয়েছেন এই চাদর দেওয়া হয় নাকি আতর গোলাপ দেওয়া হয় নাকি ফুল দেওয়া হয় নাকি দাদা হুজুর ছোট ওলি না বড় ওলি হ্যাঁ যদি ফুরফুরা পীরসাহেবরা বলে দেয় যে আমার দাদুর মাজারে ফুল দেওয়া হবে আমার মনে হয় গাড়ি গাড়ি ফুল বিক্রি হবে হবে না হবে না আল্লাহু আকবার দেওয়া যাবে না এই দুনিয়ার কোন পীরের মাজারে কোন নবীর মাজারে কোন মসজিদে কোন আস্তানার কোন দরগার মাটি সেবা মনে করে গায়ে মাখলে বেঈমান হবে ঈমান চলে যাবে শিরিকের গোনা হবে এক জায়গার মাটি গায়ে মাখা যাবে জোরে বলুন ওই জায়গা চেনেন জায়গা জানেন কোথায় হ্যাঁ শুনবেন আপনারা একটু জোরে দরুদ শরীফ আল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের নিদান কালে থাকি ও নবীজি আমার শিহরে দেখি আপন নজরে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলো বাপ আল্লাহুম্মা সাল্লি আলা এক জায়গার মাটি মাখা যাবে ওটা কোন জায়গা জানেন দুনিয়ার অন্য কোন মাজারের মাটি নয় মক্কার মাটি গায়ে মাখা হারাম কাবা শরীফের দেওয়ালের মাটি গায়ে মাখা হারাম অনেক হাজিকে আমি দেখেছি কাবা শরীফ নখ দিয়ে খোঁচড়ায় পুলিশ দেখতে পেলে টাইট করে দেয় কাবার মাটি নিয়ে আসে মাখা যাবে কাবা শরীফের নিচের মাটিও মাখা যাবে না বাবা ও বেজানেরা এক জায়গা মাটি মাখা যাবে মদিনা শরীফে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে এই মদিনা একটা জায়গা আছে ওই জায়গাটার নাম হলো খাকে শেফা ওই জায়গার মাটি মাখা যাবে আর দুনিয়ার কোন জায়গার মাটি মাখা জায়েজ নয় আমার রাসূলুল্লাহ নিজে মাখতেন জোরে বলুন রাসূলুল্লাহ নিজে মাখতেন মদিনার মাটি বলে হুজুর এ অস্ত্র শুনি অসুবিধা হচ্ছে বাপ আর যদি আমি এক ঘন্টা থাকি আধা ঘন্টা অসুবিধা হবে হবে না তো আচ্ছা কেমন শুনবেন একটু জোরে তকবীর দাও না বাপ নারায় আর একটু জোরে দাও নারায় আল্লাহু আকবার এই নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উটের উপরে বসে আছেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ওই যে মদিনা দেখে যায় এই আপনারা মনে করছেন যে আব্দুর রহমান জামির বাদ দিয়ে চলে এলো আরে বাদ দিয়ে আসেনি আমি আসবো একটু পরে জোরে বলুন সুবহানাল্লাহ এই একটু পরে আসবো
আরো নূতন ও শোনাবো শুনবেন তো আপনারা আলহামদুলিল্লাহ সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ ওই মদিনা আমার রাসূলের মাথায় হাজী রুমাল থাকতো এরকম যেই শুনলেন মদিনা রাসূলুল্লাহ রুমালটা ফেলে দিলেন সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ রুমাল মুড়ি দিয়েছিলেন আর যেই মদিনার কথা শুনলেন রুমাল ফেলে দিলেন আল্লাহ রাসূল বলল বাবা আমি রাসূলুল্লাহ চাই যেই মদিনার মাটি আমার গায়ে লাগুক জোরে বলুন সুবহানাল্লাহ এই মদিনার মাটিকে আল্লাহ খাকে শেফা করেছে জোরে বলুন সুবহান এই পশ্চিম বাংলা থেকে মদিনা দেখা যায় এই জোরে বলেন না দেখা যায় আমাদের চোখ কটা টট চোখ কটা কাটতে না কাটতে তো কতটা আটটা আপনারা স্কুলে জাননি একে চন্দ্র দুইয়ে পক্ষ তিনে কি তাহলে চোখ কটা বাচ্চারে আর একটা চোখ আছে কোথায় হৃদয়ের চোখ কলবের চোখ জোরে বলুন সুবহানাল্লাহ আরে মদিনার মাটি এত দামি আমার পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহে আমি যখন 2016 যাচ্ছি হুজুর আমাকে বলল কোচি মদিনায় যেন আর জোরে জোরে হাঁটবি না মদিনার মাটির ওপরে আস্তে আস্তে পা দিও আল্লাহ রসুলের দরবারে জোরে কথা বলুনি আস্তে কথা বলো জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ আমি এ কথা বলতাম না আমাকে কমিটি বলতে বলেছেন তাই বলছি এ নিয়ে আমার বিরুদ্ধে অনেক সমালোচনা হয়েছে অনেক কিছু হয়েছে তবে এই অজ হুজুর কেবলা হায়াতে থাকতে আমি করেছি আমি একদিন মদিনার আওজায় ঢুকেছি সালাম দিয়ে বার হয়ে এসছি একজন লামোজাবি হোক আর যাই হোক আমি জানি না ওর সঙ্গে আমার ঝগড়া লেগে গেছে আমাকে দোয়া করতে দেবে না জানেন হাত ধরে টানাটানি করছে এখন আমারও তো অল্প বয়স রক্ত গরম হয়ে গেছে জোরে একটা আওয়াজ দিয়েছে আমার পাশে দুজন হাবেশ সাহেব ছিল তারাও সাক্ষী আমার পকেটে মোবাইল ছিল বেজে উঠেছে ফোনটা ধরলাম হুজুর কেবলা ফোন করেছে সুবহানাল্লাহ বলে তাহলে এই ভারত থেকে মদিনা দেখা যায় এখনো মাথায় ঢুকিনি আরে হুজুর কেবলা ফোন করে আমাকে তম্বি করছে বকছে আমি তোমাকে বারবার বললাম না আল্লাহ রসুলের দরবারে আসতে কথা বলবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে এত জোর হয় কেন কথা এ বললে হুজুর বেয়াদুবি হয়ে গেছে আমার বলে বাবা আল্লাহ রসুলের সঙ্গে বেয়াদুবি হয়ে গেছে চলে যাও আল্লাহ রসুলের দরবারে আবার গিয়ে আমার নাম করে আল্লাহ রসুলকে আর একবার সালাম দাও জোরে বলুন সুবহানাল্লাহ আই আমি ছিলাম কোথায় আমার পীর সাহেব ছিল কোথায় এই কোন চোখ দিয়ে দেখেছে অন্তরের চোখ হৃদয়ের চোখ কলবের চোখ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য মদিনা অনেক দামি রে ভাই হাজি সাহেব মদিনায় ঘুরছে হোটেলে শুয়ে আছে মদিনার একটা বিড়াল দেখতে পেয়ে যত সম্ভব মাওলানা আশরাফ আলী থানভী মদিনার বিড়ালকে ধরে মদিনার বিড়ালের পায়ে চুমা খাচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ বিড়ালের পায়ে তো হাজিরা বলছে হুজুর আপনি এত বড় আলেম আর একটা বিড়ালের পায়ে চুমা দিচ্ছেন হুজুর বলল বাবা আমার থেকেও এই যে বিড়ালটা অনেক ভাগ্যবান এই বিড়ালটা যে আমার রসুলের দরবারে থাকে এই বিড়ালটা অনেক দামি এর পাটাও অনেক দামি জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা দেখা যায় রে বাপ মদিনা দেখা যায় সেই মানুষ হতে হবে তো আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি মদিনা থেকে ফিরে চলে যাচ্ছে বাবা মদিনা থেকে ফিরে যাচ্ছে দুবা করে যায় আবার পিছলটা ঘুরিয়ে আল্লাহ নবীর মাজারের গম্বুজের দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাখো লাখো মানুষের জায়গা হলো আপনার দরবারে আমি আব্দুর রহমান জামি এত বড় হতভাগা আমি এত বড় কমাল মানা আমার জায়গা আমার রাসূলুল্লাহ দরবারে হলো না কালতে কালতে
বাড়ি গিয়ে হযরত আব্দুর রহমান জামি রাত্রিরে তাহাজ্জুদ পড়ে দরুদ শরীফ আদায় করে শুয়ে পড়েছে আমদ সময় আল্লাহর ওলি আব্দুর রহমান জামি বলেন আমি দেখতে পাই আমার ঘরটা যেন নূর আর নূর হয়ে গেছে জোরে বলুন সুবহান একবার মোহাম্মদ আমার সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ একবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ সোনা মানিকেরা শুনে রাখো হযরত আব্দুর রহমান জামি বলেন আমি দেখতে পাই ঘরটা নূর হয়ে গিয়েছে আল্লাহর নবী আমার মাথার কাছে এসে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও বাইজানেরা আল্লাহর ওলি হযরত আব্দুর রহমান জামি বলেন আমি তাড়াতাড়ি ঘুমের ঘরে উঠে পড়লাম আল্লাহ নবী কদম মুবারক জড়িয়ে ধরেছি ইয়া রাসূলুল্লাহ আমি আব্দুর রহমান জামি 32টা নাত আমি লিখলাম ইয়া রাসূলুল্লাহ দুই কদম করে গেছি দুই রাকাত করে নামাজ পড়েছি আমার নবীকে আমার জীবনের মহব্বতের কবিতাগুলো শোনাবো ইয়া রাসূলুল্লাহ কেন আপনি আমাকে যেতে দিলেন না আয়া আল্লাহ নবী আব্দুর রহমান জামি মুখে দিকে তাকিয়ে বলেছিলেন ও বাবা আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নয় বাবা অখুশি নয় তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমার আব্দুর রহমান জামি যদি আমার ওসার পাশে গিয়ে দাঁড়িয়ে যদি একবার আমাকে বলতো আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ও বাবা আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ তোমার ইস্তেকবালে মদিনার রওজায় থাকতে পারতাম না মদিনার রওজা থেকে উঠে আমাকে তোমার সালামের জবাব দিতে হতো ও বাবা আব্দুর রহমান জামিরে আমি রাসূলুল্লাহকে আল্লাহ মদিনার রওজা থেকে যেদিনে আল্লাহ উঠাবেন ওই দিনে আল্লাহ বাপ কায়ামাত করে দেবে ও আমার ভাইরা আল্লাহ নবীর আশেখ হয়ে যান পাগল হয়ে যান বাবা আমি হিজবুল্লাহ আপনাদের বলি নবী দেখার আশা আছে নাকি কার কার আছে হাত তোলেন খোদার কসম হাত নামাবেন না হাত তুলে রাখেন ক্যামেরাম্যান ঘোরা ঘোরা হাত তুলে রাখেন সারা দাঁড়ি বলেন আল্লাহ নবীকে দেখবেন না দেখবেন না আল্লাহ রমজানের মাসে বই তোলে আসনার মাহফিল দেখে আল্লাহ আপনার আপনার হাবিবের করিম উম্মত আল্লাহ হাত দুটো তুলেছি জীবনে একবার নবী দেখার আশা আল্লাহ যতদিন আমার নবী না দেখাবেন আল্লাহ আমাদের মৌতের বিছানায় শোয়াবেন না বলেন ইয়া রাসূলুল্লাহ ও ভাই জানিনা এই হাত দুটো সাক্ষী হয়ে গেল ময়দান দুনিয়ায় যদি নবীর দিদার না হয় আল্লাহ যদি আমাদের জাহান্নামে যাওয়ার অর্ডার করে দেয়
বান্দারে তোর গুনাহ বেশি হয়ে আল্লাহ যদি জাহান্নামে যাওয়ার অর্ডার দেয় এই হাত দুটো সেদিন বলে দেবে আল্লাহ বৈতলের আস্তানার মাহফিলে বসে নবী দেখার আশা করেছিল আল্লাহ পাক এই হাতে সেদিন জবান খুলে দেবেন এই ওসিলায় আল্লাহ আমাদের মাফ করে দেবে ও বৈতলের সোনারা আমি বেশি কথা বলবো না বাবা নবী দেখার জন্য বাবা টাকা লাগে নাকি টাকা লাগে নবী দেখার জন্য টাকা লাগে না আল্লাহ নবী দেখার জন্য চোখের পানি লাগে আল্লাহ কবুল ও ভাই জানিলাম এখানে অনেকে আছেন গরিব জল খেটে খাওয়া মানুষ আছে না নাই জীবনে ইহরামের সাদা কাপড় হাজি সাহেবরা পড়ে হজে যায় আপনারা গরিব হলেও জীবনে হাজি সাহেব যখন হজে চলে যায় কলিজাটা কাঁদে না বলুন আল্লাহ গরিব মানুষ মদিনায় যেতে পারবো না আল্লাহ পয়সা আমাদের নাই ও বৈতুলে আল্লাহর নবীর দরবারের মুরিদেরা আমি হিজবুল্লাহ তোমাদের বলি নবী দেখবেন রাত্রিরে শোয়ার সময় উযু করে সুন্নতি আলোতে ডান চোয়ালে হাত দিয়ে মদিনার দিকে তাকিয়ে পাক বিছানার উপরে শুয়ে পড়ে আর চোখ বন্ধ করে দরুদ শরীফ পড়ে আর মদিনার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতে বালিশ ভিজিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ গরিব বলে আমি কি মদিনায় যেতে পারবো না ও বৈতল এলাকা সোনারা যদি কাঁদতে পারেন খোদার কসম করে বলি খাওয়া যদি হালাল থাকে 40 দিনের ভিতরে আল্লাহর নবীর দিদার হয়ে যাবে আল্লাহ নবীকে দেখা যায় না ও সোনা মানিকেরা আল্লাহ নবী উম্মতের খবর রাখে ওই যে সুলতান মাহমুদ গাজনবীকে আল্লাহ নবী জানিয়ে দিলেন এই সুলতান মাহমুদের জামানায় ও বৈজনেরা তফসিরের ভিতরে এসেছে বাবা আল্লাহ নবীর একজন গুণাগার উম্মাদ গরিব উম্মাদ পয়সা কড়ির অভাব দেনা দায় হয়ে গিয়েছে কেরাম থেকে তেরার ভয়ে পালিয়ে জঙ্গলে চলে গিয়ে আল্লাহর ইবাদত করছে অসুবিধা হচ্ছে অসুবিধা হয় আমায় খোদার কসম যদি চোখে পানি না আসে একটু মুখটা বেঁকিয়ে দেন একটু বাঁকা করেন কান্নার মতো করেন আল্লাহ বলছে বান্দা যখন কাঁদে আমি আল্লাহ বান্দার সম্মুখে হাজির হয়ে গিয়ে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চোখের পানি আমি আল্লাহ মুছিয়ে দিই জোরে বলুন আল্লাহ এই জন্য আমি অন্তত আমি প্রত্যেক নামাজে এতটুকু বলি আল্লাহ আপনি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করেন যে চোখ তোমার ভয়ে কাঁদে আল্লাহ যতদিন আমাকে অনেকে অনেক রকম দেখবেন আমার এই অজে অনেকে কমেন্ট করে জলসায় শুধু কাঁদে কাঁদবো না তো হাসবো কি আল্লাহ তোদের এই দোয়াটা কবুল করুক আর আপনারা এতগুলো মাহফিলে মানুষ রয়েছেন আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যতদিন হিজবুল্লাহকে আশকে রসুল না করে আল্লাহ যেন মৌতের বিছানায় না শোয়ায় বলেন না আল্লাহুম্মা আমিন আরে বলেন না আল্লাহুম্মা আমিন
আপনাদের দোয়া কবুল হয়ে যায়। আরে আশেকে রসুল হয়ে কাঁদবো তো রসুলের দরবারে গিয়ে বলবো ইয়া রসুল আল্লাহ আপনি তো হায়াতুন নবী বাংলার জমিনে ওয়াজ করি আর কাঁদি এখন আপনার মাজারে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে। গতবারে গিয়েছিলাম এবারে আবার আবার পাসপোর্ট জমা দিয়ে দিয়েছি কি হবে টাকা। হ্যাঁ জীবনে রসুলের দরবার সুবহানাল্লাহ সব থেকে পৃথিবীর বড় দরবার। নবী আমাদের কেমন ভালোবাসে আপনারা গরিব বলে আপনাদের দুঃখ হয়? এই গরিব বলে কষ্ট পান আপনারা? ধনীদের থেকেও গরিবরা 500 বছর আগে তো যাবেই। রসুল বললেন আমি যখন জান্নাতে ঢুকবো কোন ধনী আমার সঙ্গে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল ফাকরু ফাকিরুন। আমি নবী গরিব গরিবকেই ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রসুলুল্লাহ যখন জান্নাতে যাব এই গরিবদের নিয়েই ঢুকব। সুবহানাল্লাহ। আপনি গরিব মানুষ আপনাকে আমার রসুল কত ভালোবাসে জানেন? অনেকে আসে দেখবেন জোগালে খাটে মাঠে জন দেয় এই হাত অনেকে শক্ত হয়ে গেছে। হয় না হয় না? আপনারা কারা মেজলা হুজুরের হাতে হাত দিয়েছেন হাত তোলেন দিন। ও এই হাতগুলোও তো ভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেজলা হুজুরের হাত শক্ত ছিল না নরম ছিল? হ্যাঁ তুলোর মতো নরম। আমার রসুলুল্লাহ বসে আছেন, এই হাদিস আপনারা শুনবেন না শুনবেন না? রসুলুল্লাহ বসে আপনারা গরিব বলে দুঃখ করবেন না। আরে অল্প দিনের দুনিয়া চলে যেতে হবে, আর মরলেই আর কবরে রাখলেই রসুলুল্লাহর সাক্ষাৎ পাবেন। সুবহানাল্লাহ বলে। রসুলুল্লাহ বসে আছে একজন গরিব মানুষ পাহাড়ের আপনার ওই পাথর কেটে খায়। আসসালামু আলাইকা ইয়া রসুলুল্লাহ, নবীকে সালাম দিয়ে। তো আমার নবীর হাত তো তুলোর মতো নরম, রসুলুল্লাহ হাত বাড়িয়ে দিয়ে হ্যাঁ আর সাহাবী এসে হাত ধরেছে, রসুলের নরম হাত পেয়ে আর ছাড়ে না। জোরে বলুন সুবহানাল্লাহ। চুপ করে ধরে রেখেছে। আমার নবী চিন্তা করছে ছাড়ে না কেন? আরে ও ছাড়বে তারপর তো নবী হাত টানবেন। হাত ছাড়ে না, অনেকক্ষণ পর হাত ছেড়ে দিয়েছে। আমার নবী বলছে বাবা তুমি কি কাজ করো বাপ, তোমার হাত এত শক্ত হলো কেন? সাহাবী হুজুর গ্রামবাসী মানুষ হাও হাও করে কাঁদতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেরাম্য মানুষ গরিব পায়ে পাথর ভেঙে খাই। ইয়া রাসূলুল্লাহ ওই জন্য হাত শক্ত, নবী আমার ওই গরিবের হাতটা ধরে আল্লাহ নবী নূরের ঠোঁটের চুমা দিয়ে দিলেন। এ সুরে মারি গেলাম ফ্যান চালিয়েছ জোগানে খেটেছ পরে জমি ধান কেটেছ, একবেলা জুটেছে একবেলা জুটেনি, বাচ্চারা কেঁদেছে হাত শক্ত হয়ে গিয়েছে, তুমি জানো না তোমার এই হাত দুটো কত দাম। আল্লাহ নবী বলেন যারা হালাল উপার্জন করতে গিয়ে হাত শক্ত হয়ে যায় ওই হাত দুটো আমি নবীর চুমা দেওয়ার উপযুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহু আকবার। আপনি গরিবটাই দুঃখ করেন। আমি আস্তে আস্তে আসছি, অসুবিধা হচ্ছে নাকি? এই গরিব উম্মতকে কত খেয়াল রাখে না। তফসিরের কিতাবে এসছে বাদশাহ সুলতান মাহমুদের জামানায়, হ্যাঁ সুলতান মাহমুদের জামানায় একজন গরিব উম্মত দেনাদায় হয়ে গেছে। আপনার যদি বেশি দেনা হয়ে যায় বেশি বেশি দরুদ শরীফ পড়ে আপনার দেনা আল্লাহ শোধ করে দেবে। সুবহানাল্লাহ। তো মানুষটা গ্রাম থেকে জঙ্গলে চলে গেছে। না না গ্রামে থাকা যাবে না, সবাই এসে টাকা চায় পয়সা চায়, লজ্জায় গ্রাম থেকে পালিয়ে এশার নামাজ আদায় করে জঙ্গলের ভিতরে বসে মদিনা শরীফের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বসে দরুদ শরীফ পড়ে হাও হাও করে কানে
يا رسول الله يا حبيب الله আমি যে আপনাকে ভালোবাসি আমি গরীব মানুষ বিবি বাচ্চাকে খাওয়াতে গিয়ে আমি দেনাগ দেনায় জড়িয়ে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ আমার দেনা কি করে শোধ হবে জর করে কাঁদে বাবা আল্লাহ একদিন দুদিন চার দিন যাওয়ার পরে ওই মানুষটা দরুদ পড়ে ঘুমিয়ে পড়ল গভীর রাতে দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী স্বপ্নে দিদার দিয়েছে আল্লাহর নবী স্বপ্নে এসে বলছেন আমি তাফসীর থেকে শোনাচ্ছি আল্লাহর নবী এসে বলছেন বাবা এত কাঁদো কেন প্রতিদিন এশার নামাজ পড়ে আমি নবী আমার উপরে দরুদ শরীফ পড়ো আর মদিনার দিকে তাকিয়ে কাঁদো ওই মানুষটা বলে আমি আল্লাহর নবীকে ধরে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেনার ভয়ে কেরাম ছেড়ে দিয়েছি আমার বিবি বাচ্চা কি হালতে আছি জানি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দেনাগুলো কি করে শোধ হবে আল্লাহ নবী বলল বাবা আমি রসুল বলে যাচ্ছি আগামীকাল সকালে এই দেশের বাদশাহ সুলতান মাহমুদ কাজনবীকে গিয়ে বলবে আল্লাহ নবী পাঠিয়েছে আমাকে 60,000 দিরহাম দিতে বলেছে সুবহানাল্লাহ বলে তাহলে আমার নবী সাহায্য করতে পারে এর ঘুম ভেঙে গেছে এ ঘুম থেকে উঠে চিন্তা করছে আরে আমি সুলতান মাহমুদের দরবারে গিয়ে বলবো সুলতান মাহমুদ আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন এত টাকা আমি দেনদার আমার টাকাটা রাসূল দিতে বলেছে আর সুলতান মাহমুদ যদি আমাকে বলেন যে রাসূলুল্লাহ যে তোমাকে পাঠিয়েছে এর ডকুমেন্টস কি আছে আমি কি দেখাবো গেল না পরের দিন আবার দরুদ পড়ে আবার খালতে খালতে শুয়ে পড়ল তিন দুনিয়ার বাদশাহ আল্লাহ নবী এসে আবার ডাকছে বাবা আমি তোমার কান্না সহ্য করতে পারি না বাবা এত কান্না কেন কাঁদো সুলতান মাহমুদের দরবারে যাওনি ওর ঘুম ভেঙে গেল কোনো কথা নাই আবার দ্বিতীয় দিন গেল না তৃতীয় দিন আল্লাহ নবী আবার এসছে ও বাবা ছেলে আমি রাসূলুল্লাহ তো তোমাকে আল্লাহ নবীর দরবারে যেতে বলেছি যাওনি কেন বাবা তফসির কারো কেনা লিখেছে বাবা ওই আল্লাহ নবীর গরিব উম্মতটা আস্তে আস্তে বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে যেতে বলেছেন আর সুলতান মাহমুদ যদি আপনি আমাকে পাঠিয়েছেন এর ডকুমেন্টস যদি চাই আমি কি দেব বলো বাবা ওই জন্য যাওনি ইয়া রাসূলুল্লাহ সুলতানের দরবারে আমি এই ছেঁড়া জামা কাপড় নিয়ে যাব সুবহানাল্লাহ বলে আর যদি ডকুমেন্টস চাই কি দেব আল্লাহু আকবার আমার রাসূল বললে সুলতান মাহমুদের দরবারে আগামীকাল সকালে যাবি গিয়ে সুলতান মাহমুদকে বলবি সুলতান মাহমুদ প্রত্যেক দিন আমি নবীর ওপরে 60,000 বার করে দরুদ পড়ে জোরে বলুন সুবহানাল্লাহ এই জোরে বলেন সুবহানাল্লাহ এই ক হাজার বার ষাট নয় ছয়ে শূন্য ষাট ষাট আর সুলতান মাহমুদকে বলবে সুলতান মাহমুদের দরুদ আমি রাসূলুল্লাহ মদিনার ওসা থেকে নিজে কানে শুনি এই জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে তকবীর দাও নারায় থাকবে জোরে তকবীর দাও নারাই থাকবে দরুদ শরীফ আল্লাহ
ভাই আপনারা উঠে যাচ্ছেন অসুবিধা নাকি ভালো লাগছে না নাকি আরে কার ভালো লাগলো না লাগলো যাওয়া আমি কোনো আশা করি না আমি আমার রাসূলের ইশকে দুটো কথা বলবো বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ সুরজ কাজী বাচ্চাটা আছে কোথায় সুরজ কাজী বলে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে হ্যাঁ সুন্দরপুরে বাড়ি বাচ্চাটা যদি কেউ পেয়ে থাকে আমাদের অনুসন্ধান অফিসে দিয়ে যাবেন আল্লাহ আকবার একবার জোরে বলুন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এ সুলতান মাহমুদ কাসনবী এ সকালে ঘুম থেকে উঠে একটা ডকুমেন্টস পেয়ে গেছে তো আস্তে আস্তে রাসূলুল্লাহর দরবারে হ্যাঁ সুলতান মাহমুদের দরবারে গিয়ে হাজির ছেঁড়া জামা গায়ে দিয়ে একের পর এক সিরিয়াল এ পাগলটা গিয়ে দাঁড়িয়েছে সুলতান মাহমুদ বলছে কি খবর এই কি খবর ওই সময় ওই মানুষটা বলেছিল আল্লাহ নবীর দেওয়ানা আল্লাহ নবীর আশেক বলল ও আল্লাহ নবী হযরত সুলতান মাহমুদ গাজনবী শুনে রাখেন নবী আমাকে পাঠিয়েছেন আল্লাহ নবী আমাকে বলে দিয়েছে আমি যে দেনা দা হয়ে গিয়েছি আল্লাহ নবী আমার দেনা শোধ করার জন্য টাকা দিতে বললেন ও আমার মেয়েরা আল্লাহ নবী হযরত সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো ও বাবা ছেলে আল্লাহ নবী যে পাঠিয়েছেন এর ডকুমেন্টস কি আছে ডকুমেন্টস দেখাও বলছো আরে আমি জানি এই ডকুমেন্টসের কথা আপনি বলবেন আমি ডকুমেন্টস ছাড়া আপনার দরবারে আসেনি জোরে বলুন সুবহানাল্লাহ ওই সময় সুলতান মাহমুদের দরবারে আল্লাহ নবীর গরিব উম্মাদ বলেছিলেন ইয়া রাব্বা সুলতান মাহমুদ রে আপনি তাড়াতাড়ি বলুন আল্লাহ নবীর উপরে 60,000 বার আপনি দরুদ শরীফ পড়েন আপনার বিবিও জানে না সুলতান মাহমুদ কেঁদে ফেললো তুমি কি করে জানো বাবা বললো বাবা রে আল্লাহর নবী আমাকে বলে দিয়েছেন সুলতান মাহমুদ যদি ডকুমেন্টস চায় সুলতান মাহমুদকে বলে দিবে আমি তার দরুদ মদিনার রওজা থেকে আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনি বলেন ইয়া রাসূলুল্লাহ বলে তাহলে রাসূলের শোনার ক্ষমতা এই আছে না নেই সুলতান মাহমুদ দরবারে উঠে হাও 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 করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমার মতো অধমের দরুদ আপনি মদিনা থেকে শোনেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী শোনার ক্ষমতা আছে না নেই সুবহানাল্লাহ বলে আমার ভাইজানেরা সোনা মানিকেরা আর একটু আগে বাড়ুন গরিব বলে মনে ব্যথা নেবেন না আল্লাহর হযরত সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার টুপি সেলাই করে খেতেন কি করে টুপি সেলাই করে পাঁচটা প্রদেশে আল্লাহ বাদশাহিত্ব দিয়েছিলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ পাঁচটা প্রদেশের বাদশাহ সুলতান মাহমুদ টুপি সেলাই করে রাস্তার ধারে ছেঁড়া জামা গায়ে দিয়ে বসে আছে আর বসে বসে ভাবছে আমার রসুলের সঙ্গে তো জান্নাতি যারা হবে এরা তো ধনী যাবে না গরিব গুলোই যাবে আর আমি তো সুলতান তাহলে আমি আমার রসুলের সঙ্গে জান্নাতে যেতে পারবো না এ ভাই গরিব হয়েছেন শকর আদায় করে হালাল খান হারাম খেয়ে ধনী হওয়ার দরকার আছে না আল্লাহ গরিবি হালতই রাখুক তো সুলতান মাহমুদ গাজনবী বসে আছে একজন ভিখারি রাস্তা দিয়ে যাচ্ছে জানেন মাথায় একটা পটলাস তো সুলতান মাহমুদ উনি ভিখারি তো জানেন ভিখারিকে ডেকেছে যাবে কোথায় ভিখারি বলছে বাবা আমি এখান থেকে 11 কিলোমিটার দূরে একটা গ্রামে যাব সুলতান মাহমুদ বলছে দেখেন
আপনি মুরুব্বি মানুষ আপনার ওই কাঠুরিটা আমার মাথায় দেবেন বলছে না বাবা দেব না সুলতান মাহমুদ ছাড়বে না আর ভিখারি তো কাঠুরি সুলতান মাহমুদের মাথায় দেবে না অনেক জোর করে কাঠুরিটা মাথায় নিয়ে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কে সুলতান মাহমুদ গাজনবী সেই যুগের নেতারাও ছিল রাজারাও ছিল আল্লাহর ওলি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর এই যুগের যারা দায়িত্বে আছে এরা ইনশাআল্লাহ নামাজও পড়ে না কি এখন কারা আছে কি বৃত্তান্ত বলার দরকার নেই আমার ভাইরা যদি কেউ নেতা থেকে থাকো তোমরা নামাজি হয়ে যাও ঠিক কি না হ্যাঁ আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাও সেই যুগের বাদশারা রাসূলুল্লাহর দিদার হয়েছে আর এই যুগের যারা নেতা রমজান শরীফে যদি বাজারে গিয়ে নেতা ইফতার করছে যদি পাঁচজন বলে তুমি তো গ্রামের নেতা তুমি আজকে মগরিবের নামাজের ইমামতিটা কর এই পারবে ওর মনে হয় ইন্না তাই না মুখস্থ ঠিক কি না ও সব ভুল হয়ে যাবে আমার ভাইয়ের আল্লাহ ইজ্জত দিয়েছে আপনাদের আপনারা নামাজি হয়ে যান তো সুলতান মাহমুদ গাজনবী অত বড় বাদশাহ হয়ে ভিখারির কাঠুরি মাথায় করে আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী আগে আগে যায় ভিখারি পিছনে পিছনে যায় কিছু রাস্তা যাওয়ার পরে ভিখারি চিল্লে বলে ও মামা ছেলে দাঁড়িয়ে যাও বাবা আর হাঁটতে পারি না বাবা আল্লাহর ওলি সুলতান মাহমুদ গাজনবী ভিখারির কাঠুরিটা মাথায় করে নিয়ে দাঁড়িয়ে রইলেন ভিখারি আবার উঠে বলল বাবা ছেলে চলো বাবা 11 মাইল চলে গেল মানুষটা গিয়ে বলে ও বাবা ছেলে তোমার জানে যে এত দয়া তোমার তেলে যে এত মায়া আমার কাঠুরি বয়ে দিলে বাবা সুলতান মাহমুদ বলছে বাবা আমি এমনি বয়ে দিইনি বাবা আমি সুলতান মাহমুদ নয় নাম প্রকাশ করলেন না বললো বাবা মুরব্বী তোমাকে দেখে মনে হয় তুমি আল্লাহর ওলি হবে আমি বড় গুনাহগার আমি বড় খতকার ময়দানে মাশরে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুলতান মাহমুদের কুরআন বোঝাটা হালকা করে দেয় বাবা ভিখারি আমার নিয়ে তুমি জানো না বাবা আল্লাহ নবী বলে দিয়েছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা অমিতিনি মিসকিনা অশরিফি জুমরাতিল মাসাকিনা ইয়াউমাল কিয়ামাহ জোরে বলুন সুবহানাল্লাহ মিসকিনদের সঙ্গে আমার হাসর হোক রসুল এই দোয়া চাইলেন ভিখারিকে রেখে সুলতান মাহমুদ বার হয়ে আসবে অসুবিধা হচ্ছে আপনাদের সুবহানাল্লাহ বলে সুলতান মাহমুদ বার হবে সুলতান মাহমুদ বলছে এ মুরব্বী আপনি সুলতান মাহমুদকে চেনেন জোরে বলুন সুবহানাল্লাহ তো ভিখারি মানুষ বলছে বাবা কি করে চিনবো গরিব মানুষ হ্যাঁ সারাদিন ভিক্ষা করি আর অজ হবে না ওদের খাটা গোলা হয়ে গেল আমি ভিখারি মানুষ বাবা আরে ছেঁড়া জামা নিয়ে সুলতান মাহমুদের দরবারে গেলে তো আমাকে জবাই করে ফেলবে সুলতান মাহমুদ আরো জোরে কেঁদে ফেলেছে আল্লাহ এইরকম ভিখারি গুলো আমার দরবারে যেতে ভয় পায় আল্লাহ আমি সুলতান সেদিন তোমার দরবারে কি জবাব দেবো আল্লাহ সুবহানাল্লাহ বলে বাবা আজকে সন্ধ্যার সময় ভিক্ষা করে ফেরার পথে সুলতান মাহমুদের কাছে যাবে হ্যাঁ আমি ওখানে থাকবো ফকির সাহেব বলছে আমি যাবো না এই সেনা জামা গায়ে দিয়ে আর সুলতান মাহমুদের রাজ দরবারে গেলে আমাকে জবাই করবে আরে বাবা ভয় নেই আমি থাকবো তো সেখানে আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার একজন সুলতান তার আদর্শ দেখেন আর আমরা একটু মলি সাহেব হয়েছি একটু অস করতে পারি একটু নাম যশ হয়ে গেছে আল্লাহ আকবার আমাদের কত অহংকার ঠিক কিনা দুটো পয়সা হয়ে গেছে আর গরিবদের পাঁচ মানে
কোনো দামই দেই না তুমি শুনে রাখো নদীর একুল ভাঙে ওকুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা কি হয় না আল্লাহু আকবার তো সুলতান মাহমুদ কাঞ্চার বলছে আল্লাহ এই গরীবগুলো আমার দরবারে যেতে ভয় পায় আপনারা দুই একজন করে উঠে যাচ্ছে আসেন আসেন ঘুরে আসেন হাজত তো থাকবেই আমি সব বুঝতে পারছি হাজত থাকবে কিন্তু উঠলে যেন আমার মনটা কেমন ঠিক আছে ঠিক কি না আমার ভাইরা তো যে কথা বলছিলাম সুলতান মাহমুদ বললে ঘুরে যাবে ভিখারি অনেক পরে বলল ঠিক আছে বাবা ঘুরে যাবে আসরের নামাজ হয়ে গেল আল্লাহর ওলি হযরত সুলতান মাহমুদ কাজনাবি রহমতুল্লাহ আলাইহে রাস্তা দিকে তাকিয়ে রয়েছে ভিখারি কখন আসে ও আমার মেজানেরা ভিখারি সন্ধ্যার সময় ভিক্ষা ঝোলা মাথায় নিয়ে টুক টুক করে এসে দাঁড়ালো সুলতান মাহমুদ তখনও চিড়া জামা গাই দিয়ে দাঁড়িয়ে রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কি খবর বলছে হুজুর আপনি আসতে বলেছিলেন এসেছি তবে সুলতান মাহমুদের ঘরের মধ্যে যাব না বলছে আরে বাবা রে আমি তো আছি আপনার ভয় কিসের জোরে বলুন সুবহানাল্লাহ দেখেন আল্লাহকে পেতে গেলে অহংকার থাকলে হবে তাকাব্বুর থাকলে হবে আল্লাহু আকবার তো সুলতান মাহমুদ গাজনভি রহমাতুল্লাহ আলাইহে নিজের মাথায় একটা বারো হাত পাগড়ি ছিল কহা আরে বারো হাত পাগড়ি সুলতান মাহমুদ ওই পাগড়িটা ওই রাস্তা থেকে নিজের দরবার পর্যন্ত বিছিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ বাবা এই পাগড়ির ওপর দিয়ে যাবে আর পাগড়ির শেষ যেখানে হবে ওই জায়গায় গেলেই সুলতান মাহমুদকে পাবে জোরে বলুন সুবহানাল্লাহ ভিখারি হাওয়া করে কাঁদছে বাবা আমি পাগড়িতে পা দেবো আমি গরিব মানুষ ভিখারি মানুষ একবেলা খাই একবেলা খাই না আমি এত গরিব বাবা আরে যা বলছি তাই শোনো একটু গরম দিয়েছে ভিখারি ভয় পেয়ে গেছে আহ ভিখারি এক পা যায় তো একটু গুনি দাঁড়ায় আল্লাহ এই ছেঁড়া জামা গাই দিয়ে সুলতান মাহমুদের দরবারে কি করে যাব আল্লাহ এদিকে সুলতান মাহমুদ ঘুরে গিয়ে রাজ সিংহাসনে বসে পড়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ভিখারি আস্তে আস্তে গিয়ে যেই পাগড়ি শেষ হলো তাকিয়ে দেখে যে মানুষটা সকালে আমার কাঠুরি বল করে দিয়েছে যে মানুষটার পাগড়ির উপর দিয়ে হেঁটে হেঁটে গেলাম ওই মানুষটা তো সুলতান মাহমুদ গাজনভি জোরে বলে না সুবহানাল্লাহ ভিখারি আর থাকতে পারে না বাবা আল্লাহর সুলতান মাহমুদের পা দুটো জড়িয়ে ধরেছে হুজুর আপনি আগে বলেন না কেন সুলতান মাহমুদ হাত ধরে টেনে তুলে বলল ও বাবা ভিখারি বাবা আল্লাহর শুনে রাখো বাবা তোমার কাছে একটাই দোয়া চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন যেন ময়দানে মাশারে আমাকে সুলতান মাহমুদ বলে যেন না ডাকে আল্লাহ যেন আমাকে তোমার মতো ভিখারিদের সঙ্গে আল্লাহ আমার হাসর নসিব করে সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা আমি যা স্কিম করে এসেছিলাম সত্যি আজকে মনের বড় আবেগ নিয়ে এসেছিলাম হ্যাঁ এখনো দু ঘন্টা চলতো বলুন না আলহামদুলিল্লাহ এখন আর সময় আমার নেই কারণ আমার পরে আরও দুজন পীর সাহেব আছে না নেই আচ্ছা একটা কথা বলবো আপনারা কেউ দুঃখ নেবেন না তো কেউ খারাপ মনে নেবেন না তো
এনাকের অনেকেই আমার নাম্বার পায় না আমাকে ফোন করে হুজুর আপনার নাম্বার বহুদিন থেকে খুঁজছি পাচ্ছি না যাদের আমার নাম্বার দরকার আপনারা ফোন